আসসালামু আলাইকুম খুবই মুখরোচক একটা আইটেম আজ আপনাদের সাথে শেয়ার করছি সকাল বিকেলের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের টিফিনে এমনকি পোলাও বিরিয়ানির সাথেও কিন্তু এই চিকেন কাটলেটগুলো আপনি পরিবেশন করতে পারবেন চিকেন কাটলেট বানানোর ক্ষেত্রে অনেকেরই একটা কমপ্লেন থাকে কাটলেটগুলো খেতে খুব একটা মজা হয় না আটা আটা লাগে ভাজার পর শিং করে সাইজে ছোট হয়ে আসে তবে আজকের একটা বেস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেখানে বেশ কয়েকটা টিপসেন্টেজ চিকেন কাটলেট শিং যেন ভাজার পর না করে এর জন্য প্রথম টিপটাই হচ্ছে আপনাকে কিমা করে নিতে হবে আপনি যদি ব্লেন্ডারে পেস্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু সেই কিমা দিয়ে যদি চিকেন কাটলেট করেন তাহলে সেই কাটলেটগুলো ভাজার পর শিং করবে তাই চেষ্টা করবেন হয় এই রকম চপার দিয়ে চপ করে করে কিমা করতে অথবা চপার মেশিনের ভেতর আপনি কিমা করে ফেলবেন তাহলে রেজাল্ট হানড্রেডে হানড্রেড পাবেন তারপরও কারো কাছে যদি চপার না থাকে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে করতে পারেন শুধু সমস্যা ওই একটাই হবে কিছুটা শিং হবে তারপরও আজকের রেসিপি ফলো করলে খুব বেশি একটা শিং করবে না যদিও আপনি ব্লেন্ডারে পেস্ট করেন হালকা পাতলে একটু শিং করবে কেননা আজকের রেসিপিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে প্রথমে এখানে চিকেন কিমা নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম কিমার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ ফাইন চপ করা পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ফাইন চপ করে নিয়েছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ করে সাদা কালো গোলমরিচ গুঁড়ো হাফটা চামচ করে নিয়েছি কেউ চলে যে কোনো একটাও দিতে পারেন আর ভাজা জিরার গুঁড়ো বনে একটা চামচ হাফটা চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লালমরিচ গুঁড়ো আর এখানে ব্রেড ক্রামস দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিকেন কাটলেট সফট এবং জুসি হওয়ার জন্য এখানে ক্যাপসিকাম একদম ফাইন চপ করে নিয়েছি লাল এবং সবুজ ওয়ান ফোর্থ কাপ করে অনেকের কাছেই চিকেন কাটলেট করার পর দেখা যায় যে ড্রাই হয়ে যায় একটা জুসি ভাব থাকে না তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম কিছু একটা ক্যাপসিকাম বা গাজর বা পাতাকপি এইসব ইউজ করতে সেক্ষেত্রে দেখবেন যে ভেতরের যে ড্রাইনেস সেটা থাকবে না স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ রেগুলার কুকিং অয়েল দিয়েছি এখন কেউ চাইলে এমন অবস্থাতেই সব কিছু মিশিয়ে কিন্তু চিকেন কাটলেট তৈরি করে নিতে পারেন এমনকি নাগেরসে শেপ দিয়ে নাগেরসে তৈরি করে ফেলতে পারেন তবে আমি আগে বলেছি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এ পর্যায়ে দিচ্ছি আমি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস অনেকের কাছে কমপ্লেন হয় যে কাটলেট তৈরি করলে চিকেনের র গন্ধটা থেকে যায় যেহেতু ব্রয়লার চিকেনের কিমা দিয়ে তৈরি করা তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে কিছুটা লেবুর রস ব্যবহার করতে সেক্ষেত্রে দেখবেন যে এই আর হবে না টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিচ্ছি হাফটা চামচ আরও একটা উপকরণ ইউজ করবো যেটার কারণে এটা ফুল মিল হিসাবে বাচ্চাদেরকে দিতে পারবেন টিফিনে আপনি বিকেলে স্ন্যাক্স হিসাবেও দিতে পারবেন আর চিকেন কাটলেট আপনি ইফতার টিভিলও কিন্তু দিতে পারবেন একই সাথে এই কাটলেটগুলো আপনি চাইলে ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন ফুল মিল হিসাবে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ভেজিটেবল তো কার্বোহাইড্রেট হিসাবে আমি ব্রেড ক্রামস দিয়েছি আর দিচ্ছি বড়ো সাইজের সেদ্ধ করা একটা আলু আলু গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে এমনটা না কেউ চাইলে হাত দিয়ে ভর্তার মতো করে ম্যাশ করেও দিতে পারেন যারা আমার রেগুলার ভিউয়ার্স বা যারা আমার রেসিপিগুলো রেগুলার ফলো করেন তাদেরকে বলবো আজকের রেসিপিটিও আপনারা হুবহু চেষ্টা করবেন ফলো করতে ইনশাল্লাহ খুব ভালো মানে এবং খুব সুস্বাদু একটা চিকেন কাটলে কাটলেট তৈরি করে আপনার পরিবারের মুখে তুলে দিতে পারবেন আর রেসিপিটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন বাকিরাও দেখে এই লোভনীয় আইটেমটা ঘরে খুব মজা করে তৈরি করে নিতে পারেন আলু সব কিছুর সাথে খুব ভালো মতো মিশিয়ে তারপর সেপ দেওয়ার পালা তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা সেপ দেওয়ার ক্ষেত্রে এবং ভেজে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু টিপস অ্যান্ড টেকনিক আছে আর আজকের আইটেমটা কিন্তু আপনারা চাইলে বেশি পরিমাণে বানিয়ে ফ্রোজেনও করে রাখতে পারবেন আর দুই মাস পর্যন্ত সেটা উপভোগ করতে পারবেন মেশানো হয়ে গেছে এবার সেপ দেওয়ার জন্য প্রথম টিপটাই হচ্ছে হাতটা ধুয়ে ভেজা অবস্থায় আমি ঠিক যেভাবে ভেজা অবস্থায় মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে তারপর সেপ দিচ্ছি চেষ্টা করবেন প্রতিবার সেপ দেওয়ার ক্ষেত্রে হাতটা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে দেন সেপ দিতে কোনো প্রকার তেল মাখিয়ে নেওয়ার কোনোই দরকার নেই এভাবে ভেজা হাতে সেপ দিতে গেলে যে এটা সুবিধা হয় হাতের সাথে মিশ্রণটা আটকে আসবে না অনায়াসে খুব ভালো মতো শেপ দিয়ে নিতে পারবেন শেপ দেওয়ার ক্ষেত্রে আরও একটা টিপ হচ্ছে চিকেনের এই মিশ্রণটা যদি একটু নরম হয়ে আসে সেক্ষেত্রে ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপর শেপ দিতে যাবেন তখন দেখবেন যে নরম ভাবটা অনেকখানি কমে আসবে আর খুব সহজেই শেপ দিয়ে নেওয়া যাচ্ছে আজকের কাটলেট আমি পাতা শেপের আকৃতি দিচ্ছি তবে কেউ চাইলে গোল অথবা স্কোয়ার যে কোনো শেপই দিতে পারেন এভাবে সবগুলো সেপ দেওয়ার পর এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর সাদা কালো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে এই ডিমটা বিট করার সময় অবশ্য আমি যেভাবে দুই টেবিল চামচ পানি ব্যবহার করেছি চেষ্টা করবেন এই পানিটা ব্যবহার করতে এতে করে রেজাল্ট ভালো আসে একটা কাটলেট নিয়ে প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি তারপর ডিমের মধ্যে চুবিয়ে নেব ময়দার মধ্যে গড়িয়ে নেওয়ার সময় চেষ্টা করবেন শুকনো হাতটা ব্যবহার করতে আর ডিমের মধ্যে যখন ডুবিয়ে নেবেন তখন চেষ্টা করবেন একটা চামচ দিয়ে ডুবিয়ে নিতে এতে করে হাতটা ভিজে যাবে না তখন ব্রেড ক্রামস বা ময়দার মধ্যে গড়িয়ে নিতে সুবিধা হবে আমি আবারও ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি অর্থাৎ ময়দার মধ্যে ডাবল কোট করে নিতে হবে আর ডাবল কোট করে নিলে ওপরের যে লেয়ারটা সেটা একটু ভারী হয় সেক্ষেত্রে কাটলেটগুলো খেতে যেমন ভালো লাগে বেশ মচমচেও হয় গরম গরম অবস্থায় আবারও আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ডিমের মধ্যে ডিপ করার পর হাত না লাগিয়ে চামচের সাহায্যে নিংড়ে ব্রেড ক্রামসের মধ্যে শুকনো হাতে গড়িয়ে নিচ্ছি এভাবে ছোট ছোট টিপস অ্যান্ড টেকনিকগুলো মাথায় রেখে যদি কাজ করেন সেই কাজের মানটা কয়েক গুণ ভালো হয় সবগুলো কাটলেটি আমি এভাবে শেপ দিয়ে নেব আর শেপ দেওয়ার পর আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর সরাসরি ডুবে তোলে ভেজে নিতে পারবেন ভাজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে মিডিয়াম গরম তেলের মধ্যে চুলার জাল মিডিয়ামে রেখেই এই কাটলেটগুলো এক টানা ছয় মিনিট ধরে ভেজে নিলে ওয়েল ডান হয়ে যাবে যেহেতু কিমা করা তাই কাটলেটগুলো ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে না কিমা করা আইটেমগুলো খুব দ্রুতই কুকড হয়ে যায় তবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা কাটলেটগুলো চেষ্টা করবেন ছয় থেকে আট মিনিট ধরে ভেজে নিতে আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করা কাটলেট ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি বরফ অবস্থাতেই আপনি ডুবোতে ভেজে নিতে পারবেন এই কাটলেটগুলো আমি ডিপ ফ্রিজের ট্রের মধ্যে বিছিয়ে রেখেছিলাম বরফ জমার পর আমি এভাবে জিপ ব্যাগে করে সংরক্ষণ করছি কেউ চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা কাটলেটগুলো পনেরো বিশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার রেখে দেন কিছুটা বরফ গলে আসলেও কিন্তু ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে একটা না ছয় মিনিট ভেজে নিলে এইরকম সুন্দর কালার চলে আসবে তারপর কাটলেটগুলো অয়েল কুট হয়ে যাবে আর দেখেন কত লোভনীয় কালার চলে আসছে এই কাটলেটগুলো অয়েলডান হয়েছে কি না একটা টেকনিক সেটা হচ্ছে দেখেন একটু হালকা ফুলে উঠেছে ঠিক এইরকম ফুলে ওঠার সাথে সাথে আপনি চুলা থেকে তুলে ফেলবেন তা না হলে কিন্তু আবার বেশি শক্ত হয়ে আসবে অর্থাৎ ড্রাই হয়ে আসবে যদি অতিরিক্ত সময় ভেজে ফেলেন আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও দেখিয়ে উপভোগ করতে পারে এই মজাদার কাটলেটগুলো সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ